যখন ছোট ছিলাম মিষ্টির দোকানে গেলেই কালো মিষ্টি খাবো বলে বায়না ধরতাম, আর এখন কালো মিষ্টি হয়ে গেছে গোলাপ জামুন। মানুষ অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে, তো সেই জন্য হয়তো নামটাও চেঞ্জ হয়ে গেছে। তো গোলাপ জামুন বলুন আর কালো মিষ্টি বলুন, দুটোই কিন্তু এক, আর বাঙালিদের ফেভারিট তো মিষ্টি। আর এই মিষ্টির একদমই সেই মিষ্টির দোকানের স্বাদ পেতে হলে আজকে রেসিপিটি অবশ্যই দেখবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন আনু রান্না, আর আজকে রেসিপিতে আমরা রেখেছি গোলাপ জামুন। চলুন ভিডিওটি শুরু করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম খাওয়া, আর খাওয়াটিকে দেখুন এইভাবে মসৃণ করে নেব। খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো গুটি না থাকে, হাতের সাহায্যে গুটিটাকে অবশ্যই মসৃণ করে নেবেন। আর এবার আমরা দিয়ে নেব সে গোলাপ জামুনের, আমি এখানে রেডিমেড পাউডার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আটা ময়দার সাহায্যও করতে পারেন, কিন্তু রেডিমেড পাউডারটা দিলে একদম পারফেক্ট হয় আর কি দোকানের টেস্ট, তো সেই জন্য। আর এটা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন যদি গোলাপ জামুন পাউডার রেডিমেড পাউডার বলেন তাহলে। এবার আটার সঙ্গে এই খাওয়াটিকে খুব ভালো করে হাতের সাহায্যে এভাবে আমরা কিন্তু মাখিয়ে নেব, দুটোই যেন পাউডারের মতো হয়ে যায়, কোনো গুটি না থাকে। ইয়েস, তো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে নিচ্ছি এক চিমটি মতো বেকিং সোডা, বেশি কিন্তু ইউজ করা যাবে না, একদমই এক চিমটেই ব্যবহার করতে হবে। আর এবার ওই চামচেরই এক চামচ ঘি দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে একটি টিপসের কথা বলি, এই অনেকেই কিন্তু গোলাপ জামুন তৈরি করে থাকেন কিন্তু ঘি অথবা বেকিং সোডাটা ইউজ করে না। আমি এখানে সাজেস্ট করব বেকিং সোডাটা অবশ্যই ব্যবহার করবেন, এতে আপনার গোলাপ জামুন একদম ফুলে ফেঁপে উঠবে আর সফট হবে। এখানে আমি নিয়ে নিয়েছি হালকা গরম দুধ, তো দুধটিকে অল্প অল্প করে দিয়ে আমরা কিন্তু মাখিয়ে নেব, একসাথে দেব না, একসাথে দিলে হয়তো আটাটি নরম হয়ে যেতে পারে, তো সেই জন্য অল্প অল্প করে দিয়ে আটাটিকে আমরা মাখিয়ে নেব। আটা বলতে খাওয়া আর ওই যে গোলাপ জামুনের আটা আছে দুটো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তো এটা মাখানো হয়ে গেছে, এবার এটাকে এক পাশে রেখে নিয়ে নিচ্ছি কড়াইয়ে জল। তো এখানে আমি মোটামুটি 1 লিটার মতো জল নিচ্ছি, আর এই জলে 300 থেকে 350 গ্রাম চিনি দিয়ে নিচ্ছি। এবার এটাকে নেড়ে দেব। আর এবার আমি এখানে দিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো এলাচের না, এখানে আমি কিন্তু মৌরির পাউডার ব্যবহার করেছি, আর 4 টুকরো দারচিনি। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো অথবা যে কোনো ফ্লেভার আপনাদের পছন্দ সেটাই দিয়ে নিতে পারেন। আর দিয়ে নিচ্ছি 3 চামচ দুধ। আচ্ছা, এখানেও একটা টিপসের কথা বলি, দুধটা অবশ্যই দেবেন, দুধটা দেওয়ার ফলে কিন্তু আপনার ওই যে মিষ্টির রসটা তৈরি হবে না, একদম দোকানের মতো টেস্ট হবে। আর এখানে আমি আটাটাকে আর একটু হাত দিয়ে কিন্তু এভাবে মাখিয়ে নেব, আবারও এইভাবে যখন মাখাবো কোনো গুটি থাকলে অবশ্যই গলে যাবে, তো সেই জন্য অবশ্যই এটা এইভাবে মাখিয়ে নেবেন। ওইদিকে আমার জলটা কিন্তু গরম করতে দিয়েছি, জল বলতে রসটিকে, আর এই হাতের সাহায্যে এটাকে আবারও মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এটা করতে হবে, কেননা মিষ্টিতে কোনো ক্র্যাশ থাকলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে। তো এবার দেখুন অনেক বাবলস হয়েছে যখন ফুটে উঠেছে, তো এবার বাবলসগুলো আমরা হাটিয়ে দেব। আর এই জলটিকে আমি কিন্তু ফুটিয়েছি মোটামুটি 10 থেকে 15 মিনিট এটাকে ফুটিয়ে নেবেন, তাহলে এটা গাঢ় হয়ে আসবে, একদম পাতলা করা যাবে না অথবা গাঢ় করা যাবে না। আমি স্টোভটা বন্ধ করে ওটা রেখে দিলাম। আর এখানে আটাটিকে লেচি কেটে নিচ্ছি, লেচি কেটে নেওয়ার ফলে মিষ্টির সাইজগুলো এক হবে, সেই জন্যই লেচিটা কেটে নেওয়া। এবার 1 চামচ এখানে সাইডে ঘি রেখে নিচ্ছি, কেননা আমার বল বানাতে লাগবে আর কি। এবার ঘিটাকে আমি হাতের তালুতে লাগিয়ে নিচ্ছি, আর দেখুন এইভাবে আবারও চাপ দেব, খুব ভালো করে চাপ দিলে এটা মসৃণ হয়ে যাবে, এটাতে কোনো ক্র্যাশ থাকবে না অথবা ফেটে যাবে না, তো সেই জন্য অবশ্যই এরকমভাবে বলগুলো বানানোর আগে একটু চেপে চেপে ই করে নেবেন, আটাটাকে মাখিয়ে নেবেন। আমি দেখাচ্ছি একটা বল বানানোর পরে, খুব সুন্দর হচ্ছে আর কি এটা মসৃণ, দেখুন কোথাও একটু ক্র্যাশ নাই, কোথাও ফাটাফুটো কিচ্ছু নেই। তো এইভাবে আমি সমস্ত বলসগুলো বানিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক ইট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। তো চলুন এবার আমরা নিয়ে নিই একটি কড়াই, আর দিয়ে নিচ্ছি কড়াইয়ে তেল।
তেলটা অবশ্যই একটু বেশি রাখবেন, যত বেশি তেলে ভাজবেন তাহলে আপনার মিষ্টিটা ভাজা ভালো হবে আর কি, এটা ফেটে যাওয়ার ভয় থাকবে না। আর তেলটাকে হাই আঁচে রেখে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে একদমই লো আঁচে রেখে তারপরে কিন্তু মিষ্টিগুলো দেবেন। আর এটাকে আমরা লো আঁচে রেখেই ভাজবো, একদম কম আঁচে রেখে, বেশিক্ষণ ধরে ভাজলে ভিতরটা খুব সুন্দর হয়ে যাবে। এবার হালকা হাতে এখানে নেড়ে নেব। এবার এভাবে আমি এটাকে স্পুনটাকে মিডিলে রেখে এভাবে নাড়তে থাকবো, নাড়ার ফলে ওটা অটোমেটিক সারি সাইড ঘুরে ঘুরে যাবে আর ভাজা হয়ে যাবে। হ্যাঁ, এখানে আরও একবার মনে করে দিচ্ছি, আঁচটা কিন্তু কম আঁচেই রাখতে হবে, না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা হয়েই থাকবে। আর মিষ্টির দোকানের মিষ্টির মতো খেতে হলে বা ওই স্বাদ পেতে হলে আমি যে বলছি টিপসগুলো এগুলো অবশ্যই ফলো করবেন। If you have any questions related to cooking, you can comment. I will try to answer. যদি রান্না সম্বন্ধে আপনার কোনো কোশ্চেন হয়ে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করতেই পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, এইরকম ঠিক এরকম কালার হয়ে আসবে তখন কিন্তু আমরা তেল থেকে এটাকে তুলে নেব। এবার যে রসটা করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি একটি পাত্রে, অর্ধেকটা দিয়ে নিচ্ছি, ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর তেল থেকে ডাইরেক্ট তুলে আমরা জামুনগুলোকে রসে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানেও একটা টিপসের কথা বলি, অনেকেই কিন্তু জামুন তুলে আলাদা জায়গায় রেখে তারপরে রসে মেশান। আমি কিন্তু সাজেস্ট করব এভাবে ডাইরেক্ট তেল থেকে তুলে রসে দিয়ে দিতে, কেননা রসটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে আর এখানে মিষ্টিটা হালকা গরম থাকলে ওই রসে দেওয়ার ফলে মিষ্টিটা খুব ভালো রসটা টানতে পারবে এবং এটা সফট হবে। তো সেম প্রসেসে আমি বাকিগুলো ভেজে নেব, দিয়ে নিচ্ছি আর ওগুলোকেও ভেজে নিচ্ছি। If you are watching this video on Facebook page, then please follow the Facebook page. যদি আপনি ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তাহলে ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। আর এবার বাকি রসটাও আমি ওই মিষ্টির উপরে দিয়ে নিচ্ছি। দেখুন, দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢেকে আমরা 2 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে মিষ্টিগুলো খুব ভালো করে রসটা টেনে নিতে পারে। তো ফিরে এলাম 2 ঘন্টা পরে, খুব সুন্দর হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি একটা প্লেটে আর দেখাচ্ছি। একটা প্লেটে আমি কয়েকটি মিষ্টি তুলে নিয়েছি, এবার দেখাচ্ছি একটা কেটে। দেখুন, মিডিল থেকে এভাবে ভাঙবো আমি মিষ্টিটা, কত সুন্দর সফট হয়েছে, দারুণ। আর এটা একদম মিষ্টির দোকানের মতোই স্বাদ হয়, একবার ট্রাই করুন, তারপরে ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। তা আবারও কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। টেক কেয়ার, বাই।